বলছি যে কিছু মানুষকে মারতে বেরিয়েছিল বলে আজ থেকে হাজার হাজার বছর আগে, তাই আমাদের দেশে যুদ্ধের জন্য একটা ডিফেন্স বাজেট করা হয়। আমরা সেই য সময়কার জগৎকে বলি বোকা, কিন্তু দেখবেন আপনি মানুন আর না মানুন, তারা যে জিনিসটা শুরু করেছিল সেইভাবেই আমরা এগোচ্ছি। তাহলে সোশ্যালিজম আমাদের দেশে কিভাবে আসবে? তার মানে কিছু মানুষকে আবার বেরিয়ে পড়তে হবে, যাতে আপনার মা, আপনার পাড়ার একটি ছেলে চাকরি পায়, আপনার মা পেনশন পান, একজন সাধু পেনশন পান, একজন কৃষক তার হাতে মাসে টাকা পাবে। আমরা আপনাদের দিকে তাকিয়ে আছি, এই মন্দিরের সামনে দাঁড়িয়ে বলছি যে সোশ্যালিজমটা কিভাবে আসবে। নিশ্চয়ই আপনাদের মনে অনেক প্রশ্ন জাগবে যে ভাবনামুখ এইটা কী বলছে। এর পরের ইন্টারভিউটা শুনুন যেটা আমরা বোঝাচ্ছি, তাহলে আপনারা বুঝে যাবেন। অনেক ধন্যবাদ, ভাবনামুখের সঙ্গে থাকুন, হরিভূমির এনজিওর সঙ্গে থাকুন। আপনাদের জীবনে অনেক প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নগুলোকে জট ডাউন করে লিখুন যে আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ কি আপনার হাতে। যদি উত্তরটা হ্যাঁ থাকে, তাহলে মনে করবেন এই যুদ্ধ আপনাদের জন্যে মাসে একদিন 3 ঘন্টা দিলে হবে। এবার মন্ত্র শুনুন। নমস্কার, আমি বসে আছি আজকে আসানসোলের এক মন্দিরের সামনে। আমার সঙ্গে রয়েছেন সেক্রেটারি অ্যান্ড ট্রেজারার। সেটা হচ্ছে হরিভূমির মাধ্যমে আমরা শুরু করেছি অনলাইন পেনশন টু মাদার অ্যান্ড পেনশন টু সাধু। জিনিসটা হচ্ছে মন্দিরে তো টাকা জমা পড়ে ভারতবর্ষ জুড়ে, তাহলে আমাদের মনে হয়েছে কোথাও এটার সঙ্গে সোশ্যালিজম যুক্ত। তাহলে আপনারা যদি সব মায়েদেরকে, বাচ্চাদেরকে, সবাইকে বলেন পুরনো খবরের কাগজ খাতা বই জমা দিতে, তার সঙ্গে টাকা, তাহলে প্রতি মাসে যে ওয়েস্ট জমা পড়লো সেটাকে বিক্রি করেও তো টাকাতে কনভার্ট হচ্ছে। এবার আমরা বলছি 199 করে এক একটা মানুষকে রেজিস্টার্ড করতে। যখন 100 জন রেজিস্টার্ড হচ্ছেন, তখন একজন মা 1000 টাকা করে 12 মাস করে পাচ্ছেন, আর একজন পুরোহিত পাচ্ছেন 6000 টাকা করে। তাহলে যদি এইখানে 8000 জন মানুষ থাকে, তাহলে 8000 জন ডিভাইড বাই 100 মানে 800 জন। তার মানে আপনাদের মন্দিরের মাধ্যম থেকে 800 জন মা 1000 টাকা করে মাসে পেতে পারেন, আর অতজন সাধু 6000 টাকা করে মাসে পেতে পারেন। এইটা আমরা চাইছি। ভারতবর্ষের যেহেতু কোনো সংগঠন যুক্ত নয়, তাই হরিভূমি এনজিও একটা অনলাইন খোলা হয়েছে, ওয়েবসাইট খোলা হয়েছে, www.horibhumienjio.org, যেখানে আমরা চাইছি ভারতবর্ষের সব মন্দির রেজিস্টার্ড হোক, তার সঙ্গে পুরোহিতরা রেজিস্টার্ড হোক। তাহলে আমাদের যে মন্দিরে যে ফান্ডগুলো রয়েছে, যখন এমার্জেন্সি এলো লকডাউনের সময়, তখন আপনাদের হাত ধরে ভারতবর্ষ যেন উঠে দাঁড়াতে পারে। এই প্রশ্ন যাতে না হয় যে তখন মন্দির কী করছিল, তখন পুরোহিতরা কী করছিলেন, তা আমরা চাইছি সোশ্যালিজম এই আইডিয়াটা মন্দিরের মাধ্যমে ভারতবর্ষে হোক, কারণ হয়তো এটার জন্যই কেউ হয়তো মন্দির খুলেছিলেন। এইবার স্যার আপনার যদি কথাটা একটু বলেন যে কেমন লাগলো আইডিয়াটা, বলুন স্যার। এই আইডিয়াটা অতি সুন্দর আইডিয়া, খুব ভালো, অনেকের উপকার হবে, অনেক মন্দির স্থিত অবস্থায় থাকে, এটা একটা মন্দিরের কর্মভূমি হয়ে যাবে, কিছু লোক উপকার পাবেন, অনেকে এর সাহায্যে মন্দিরটাকে ডেভেলপ করতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে শুধু মন্দিরের ডেভেলপমেন্ট না, শহরের এবং স্থানীয় লোকদের ডেভেলপমেন্ট এবং সাধু সন্তদের ডেভেলপমেন্ট, তাদের সাহায্যে এবং গরিব দুস্থ মহিলাদের তাদের সাহায্য করার একটা প্রকৃত উদ্দেশ্য সফল হবে। আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, আপনিও তো মনে মনে চাইছিলেন যে ভারতবর্ষে এমন কিছু হোক। হ্যাঁ, আমি চাইছিলাম। তার মানে আপনাকে আমরা এই প্রকল্পে পেতে পারি আপনাদের মিটিং হয়ে যাওয়ার পরে? হ্যাঁ হ্যাঁ, ঠিক। মানে আপনার সাই আছে? হ্যাঁ, আমার সাই আছে। আচ্ছা, এবার আমরা যার সঙ্গে প্রথম কথা হয়েছিল, একটু বসবেন, আপনাকে জিজ্ঞেস করি, আপনি তো ট্রেজারার? হ্যাঁ স্যার। তো ট্রেজারার মানে তো টাকা তোলা। হ্যাঁ স্যার। এই প্রকল্পের মাধ্যমে কি মনে হয় যে, এটাকে একটু মুখের সামনে ধরুন, হ্যাঁ, যে আপনি এই কাজটা করতে কোনো অসুবিধা হবে না? না, আমাদের তো ওই সম্পাদক মহাশয় যা বললেন, হ্যাঁ, তার সঙ্গে আমি সহমত। আচ্ছা, আশা করি অসুবিধা হবে না। মানে মায়েরা উপকৃত হবে? মায়েরা উপকৃত হবে, কিছু পুরোহিত, কিছু সাধু যারা রিটায়ার্ড করেছেন,
তারা উপকৃত হবে। হ্যাঁ স্যার, আর মন্দির যুক্ত হোক ভারতবর্ষের সবকটা মন্দির একটা প্ল্যাটফর্মে, এটা কি চান? হ্যাঁ নিশ্চয়ই, তাহলে আমরা যে আছি সারা ভারতবর্ষের সঙ্গে মানে এক হয়ে যেতে পারবো। ঠিক, ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওনার নামটা যদি একটু জানা হয়। ওনার নাম হচ্ছে, আপনি বলে দিন। আপনি স্যার বলে দিন। আমার নাম রমেন দে। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করি সব মায়েদের আশীর্বাদ যেন এই মন্দিরে পড়ে এবং এই মন্দির থেকে যেন আমাদের কাজ শুরু হয়, তাহলে ভারতবর্ষের প্রথম মন্দির হবে। প্রণব, এবার তুমি শেষ করো। বলছি ভাবনা মুখের পক্ষ থেকে আমি নরেশ জৈনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে মায়েদের পেনশনের জন্য এটা শুরু করেছে, শুধু মা এবং দুস্থ সাধুদেরও, হ্যাঁ যারা রয়েছেন, যারা মানে রিটায়ার করেছেন, কিছু এখন আর করতে পারেন না, তাদেরও তো কিছু একটা দরকার। হ্যাঁ, তারা এতদিন ধরে এখানে সেবা দিয়ে গেলেন, এবং বৃদ্ধ দুস্থ মায়েরা এই প্রকল্পে তাদের খুব উপকার হবে, এবং শুধু এই মন্দির নয়, এই মন্দির থেকে গোটা ভারতবর্ষ জুড়ে একটা চেইন সিস্টেমে খুব ভালো উপকার হবে, ভালো কাজ হবে। হ্যাঁ, এবং আমরা এখান থেকে আহ্বান জানাচ্ছি যারা এটা ঠিক হয়তো বুঝতে পারছেন না বা বুঝতে পারেননি, তারা এই ভাবনামুখে নরেশ জৈনের সঙ্গে যোগাযোগ করবেন, তার নাম্বারও নিচে দেওয়া থাকবে, 9830379639, এইগুলো ভালোভাবে আপনারা বুঝে নিতে পারবেন। ধন্যবাদ। সমাজ দেবে।